আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ নিউজে সাথে আমি জানিয়ে শিরোনাম। গেলে কট্ট ডান পন্থার উত্থান হতে পারে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী ক্রিস গ্রেলিন ফ্রান্সের রাজধানী প্যারিসে বেকারিতে বিস্ফোরণ তিনজন নিহত এবং আহত অন্তত বিশ জন এবং বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে নিয়ে যাব পুরো সংবাদে ব্রিটেন প্রসঙ্গ যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী ক্রিস গ্রেইলিং বলেছেন ব্রেক্সিট আটকে গেলে তা যুক্তরাজ্যের কট্টর ডানপন্থার উত্থানে বড় ধরনের ভূমিকা রাখতে পারে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বের হতে না পারলে গণভোটের রায় জানানো এক কোটি সত্তর লাখ মানুষ নিজেদের প্রতারিত বোধ করবে বলেও মন্তব্য তার ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ এই মন্ত্রী বলেছেন ব্রেক্সিট না হলে শতকের পর শতক ধরে চলে আসা যুক্তরাজ্যের উদার নৈতিক রাজনীতির সমাপ্তি ঘটতে পারে গ্রেইলিন যুক্তরাজ্যের সাংসদদের প্রধানমন্ত্রী থেরেসা মের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন এদিকে দীর্ঘ আলাপ আলোচনার পর গত বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মে ব্রেক্সিট বাস্তবায়নে একটি সমঝোতার উপনীত হলেও তাতে তার টরি এবং বিরোধী লেবার পার্টির অধিকাংশ সাংসদেরই সমর্থন নেই ব্রেক্সিট নিয়ে মেয়ে এই চুক্তিটি কার্যকর হতে হলে আগে তা হাউস অফ কমনসে পাশ হতে হবে কিন্তু বেশিরভাগ এমপির বিরোধিতার মুখে এটি অনুমোদিত হবে না বুঝতে পেরে কমনসের ভোট পিছিয়ে দিয়ে গত বছরই এক দফা ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাতেও কোনো সফলতা না আসায় পরে মন্ত্রিসভা এবং দলের সাংসদদের চুক্তিতে রাজি করতে নানান দেনদরবারের নামেন তিনি মঙ্গলবার কমনসে এই প্রস্তাবের উপর ভোটাভুটির দিন নির্ধারিত হয়েছে মেয়ের পক্ষে মন্ত্রীরা বলেছেন ইউরোপীয় সঙ্গে কোনো চুক্তি ছাড়াই যদি ব্রেক্সিট কার্যকর হয়ে যায় তাহলে তা যুক্তরাজ্যকে পঙ্গু করে দেবে এদিকে ফ্রান্সের প্যারিসের কেন্দ্র এলাকায় একটি ভবনের নিচ তলায় বড় ধরনের একটি বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত অন্তত বিশ জন আহত হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল নয়টায় এ ঘটনা আহতদের মধ্যে অন্তত বারো জনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন পুলিশ ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহের জানান একটি বেকারিতে ঘটা এ বিস্ফোরণের পর ওই ব্যবসা প্রতিষ্ঠানিতে আগুন ধরে যায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন বিস্ফোরণের কয়েকটি গাড়ির সহ আশেপাশে ভবনগুলো তো ক্ষতিগ্রস্ত হয় গ্যাস লিকের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে পুলিশের ধারণা জরুরি বিভাগের গাড়ি এবং কর্মীদের চলাচল অবাধ করতে লোকজনের এই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা শনিবার উপর্যুপুরি নবম সপ্তাহে ইয়ালো ভেস্ট আন্দোলনকারীদের প্রতিবাদ বিক্ষোভের সম্ভাবনা প্যারিস সহ ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এ ঘটনার সঙ্গে ইয়ালো ভেস্ট আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে ধরে নিয়েছেন পুলিশ অতিমাত্রায় রক্ষণশীল পরিবার থেকে পালন সৌদি তরুণী রাহাব মোহাম্মদ শেষ পর্যন্ত থাইল্যান্ড ছেড়ে কানাডায় পৌঁছেছেন কানাডা সরকার রাহাবকে আশ্রয় দিতে সম্মতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টিকে নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন কানাডা বরাবরই মানবাধিকার এবং বিশ্বজুড়ে নারীদের অধিকারের পক্ষে সোচ্চার জাতিসংঘ যখন আমাদের কাছে রাহাব আল কুনুনকে আশ্রয় দেওয়ার অনুরোধ করেছেন তখন আমরা তাতে রাজি হয়েছি এর আগে থাইল্যান্ডের প্রধান অভিবাসন কর্মকর্তা সুচারাজ হাক পান জানিয়েছেন কানাডার রাহাফের আশ্রয় প্রার্থনা মঞ্জুর করেছে এবং শুক্রবার রাতেই তার থাইল্যান্ড ছাড়ার কথা রয়েছে শুক্রবার রাতে একটি কোরিয়ান ফ্লাইটে করে কানাডার টরেন্টোর রওনা হন তিনি শনিবার সকালে রাহাব গন্তব্যে পৌঁছান উল্লেখ্য পরিবারের সঙ্গে কুয়েত ভ্রমণে থাকার সময় গত চৌঠা জানুয়ারি পালিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার চেষ্টা করেন আঠারো বছরের তরুণী রাহাব কিন্তু ব্যাংকক বিমানবন্দরে তিনি আটকা পড়েন সৌদি আরবের একজন তার পাসপোর্ট জব্দ করে পরে বিমানবন্দর হোটেলের কক্ষে বসে টুইটারে নিজের এবং পাসপোর্টের ছবি দিয়ে রাহাব বলেন কুয়েতে পাঠানো হলে তার পরিবার তাকে সেখান থেকে সৌদি আরব নিয়ে গিয়ে হত্যা করবে দর্শক এবার বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির হেরে যাওয়ার দায় তাদের নিজেদের দলের মূল নেতাদের সাজাপ্রাপ্ত হলে যা ফল হবার তাই হয়েছে এরপরও যা কয়েকজন বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন তাদের সংসদে আসা প্রয়োজন মন্তব্য করেন তিনি বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বিস্তারিত দেখুন রিপোর্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়ন হয় দেশবাসী ও ভোটারদের সেই আস্থারই প্রতিফলন ঘটেছে এবারের নির্বাচনে আর বিএনপি নিজেদের দোষেই ভোটে হেরেছে বলে মন্তব্য করেন তিনি বিএনপি তাদের নির্বাচনে হেরেছে এই দোষটা তারা কাকে দেবে দোষ দিয়ে তাদের নিজেদেরকে দিতে হয় কারণ একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে মাথাই না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে মানে নির্বাচনের জেতার কথা চিন্তা করতে পারে যিনি মূল নেতা ছিলেন তিনি হচ্ছে সাজা পেয়েছেন এতিমের অর্থ আত্মসাতের মামলায় তিনি সাজাপ্রাপ্ত যাকে ভারপ্রাপ্ত নেতা করা হলো তিনিও এই ধরনের হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি কারণ একটি রাজনৈতিক দলে পলাতক আসামি তাকে দিয়ে রাজনীতি করতে গেলে সেখানে কি রেজাল্ট হয় সেটাই তারা পেয়েছে তাও হতো না যদি তারা মনোনয়ন বাণিজ্যটা না করত তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট হয়তো করতে পারত তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে তার তাদের তারা যদি চায় প্রধানমন্ত্রী বলেন গত দশ বছর সরকারের ধারাবাহিকতায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আবারও নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেড়েছে তাই গ্রামে শহরে সব সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের জীবনমান বাড়াতে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে আমাদেরকে এখন একটাই চিন্তা করতে হবে যে আমরা যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি সেগুলি যেমন বাস্তবায়ন করতে হবে এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য আরও কি কি আমরা করতে পারি সেটাও আমাদের আরও চিন্তা করতে হবে ইতিমধ্যে আমরা এ ব্যাপারে যদিও আমাদের অনেক কর্মসূচি আমরা নিয়ে রেখেছি প্রত্যেকটা গ্রামে মানুষ যেন শহরের মতো নাগরিক সুবিধা পায় আমরা সেইভাবেই কিন্তু পরিকল্পনা নিয়েছি সেভাবে আমরা গড়ে তুলব আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক এবং দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2020 সালের মার্চ মাস থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে বলে জানান শেখ হাসিনা। সারা বাংলাদেশ ব্যাপী করব আন্তর্জাতিকভাবে করব কারণ জাতির পিতার মার্চের ভাষণ এখন বিশ্ব প্রামাণ্য দলিল ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে। ফয়জুল আহমেদ এনটিফিনিউজ ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন জামায়াতের সঙ্গে আমরা রাজনীতি করব না অতীতেও করিনি এখনও করছি না ভবিষ্যতেও করব না তিনি বলেন তড়িঘড়ি করে জাতীয় ঐক্যফ্রন্ট করায় কিছু ভুল ত্রুটি ছিল বিতর্ক না বাড়িয়ে সবার সমান সুযোগ নিশ্চিত করে সুন্দর নির্বাচনের দাবি জানান ডক্টর কামাল হোসেন আজ শনিবার রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন বিস্তারিত দেখুন রিপোর্টে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে কিছু অনিচ্ছাকৃত ভুল ত্রুটির কথা তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা বৈঠক শেষে প্রশ্নের জবাবে ড কামাল বলেন জামাতের বাইশ জন প্রার্থীকে ধানের শেষ প্রতীক দেওয়া হবে বিষয়টি তারা জানতেন না ভবিষ্যতে জামাতের সাথে যে তারা হাঁটছেন না সেই বিষয়টিও পরিষ্কার করেন ড কামাল জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না সংবাদ সম্মেলনে বলা হয় ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রিশে ডিসেম্বরে নির্বাচনে জনগণের মত প্রকাশের অধিকার খর্ব করেছে তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ভবিষ্যতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই দেশের স্বার্থে আগামী দুই তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর কামাল ধারাবাহিকতা রক্ষা করার জন্য যেমন জানুয়ারি ডিসেম্বরকে বলতে পারেন না এটা ধারাবাহিকতা রক্ষা করছেন ভালো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার সাথে সাথে অর্থপূর্ণ জনগণ মানে যেখানে দাবি করতে পারেন আমরা জনগণের আস্থা পেয়েছি সেটা করে সরকার একটা দেশের স্বার্থে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে চাইলে তারা অবশ্যই নিতে পারে এবং যে দু তিন মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া করা যেতে পারে তারা চাইলে তো যেখানে সকলেই অংশগ্রহণ করে ভোট দিতে পারে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দল গোছাতে আগামী তেইশ এবং চব্বিশে মার্চ ঢাকায় গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় তবে জাতীয় নির্বাচনে গণফোরমে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কিনা সে বিষয়ে সবাই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলের সভাপতি দর্শক এবার কমিউনিটি প্রসঙ্গ পাশ্চাত্যের একটি দেশে গৃহহীন মানুষের কষ্ট ও ভালোবাসার চিত্র ফুটিয়ে তুলতে পুরস্কারপ্রাপ্ত ইতালি প্রবাসী তরুণ পরিচালক স্বপ্ন রায় নির্মাণ করেছেন নতুন আরেকটি শর্ট ফিল্ম হোম হোমসিকার মূলত নির্মাতা তার মেধা এবং দক্ষতা সাধারণ অসহায় মানুষের কষ্টের কথাগুলি শিল্পের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছেন রোমের রোবার্তো রসেলিনি সিনে টিভিতে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্প্রতি শর্ট ফিল্মটি প্রিমিয়ার শোর অনুষ্ঠিত হয়েছে অনুভূতিকে নাড়া দিতে সক্ষম এমন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং এর প্রিমিয়ার শোর বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বীরপ্রধান মনিরুজ্জামান মনির গৃহহীন একটি মেয়ে এবং তার ভালোবাসার গল্প নিয়ে ইতালিতে প্রতিভা বাঙালি পরিচালক স্বপ্নরায় নির্মাণ করেছেন হোম শিকার। সম্প্রতি রুমের রবার্তো রোসিলিনী সিনেটিভিতে এই শর্ট ফিল্মটির প্রিমিয়ার শো হয়েছে যেখানে ফিল্মটিতে দেখানো হয়েছে হোমলেস একটি তরুণীর রাতের বাস্তব চিত্র পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করা ছেলেটির ভালোবেসে দেয়া বাসস্থান পেলেও অবশেষে নিয়তির কাছে হারতে হয়েছে তার ভালোবাসাকে রোসেলিনি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিনীত বৈচিত্র্যময় চলচ্চিত্রটি অত্যন্ত স্পর্শকাতর E per il tema che è in questo periodo, in questi anni, è un tema attuale, quello dell'immigrazione. Quindi c'è la tematica ovviamente femminile e la tematica dell'immigrazione che sono stati trattati in modo molto particolare, sensibile. এতটা সহজ নয় বিদেশে এইভাবে সহজে কাজ করা তবে ভালো কাজের মূল্যায়ন সব জায়গায় আছে আর যেহেতু আমি বাঙালি সব বাঙালি হিসেবে এটুকুই চাওয়া থাকবে যে একজন বাঙালি হিসেবে বাইরে কিছু করা অনেক অনেকটা ব্যাপার সেক্ষেত্রে এরা যে আমাদের সাপোর্ট করছে এটাই আমি ওদের ধন্যবাদ জানাই যে যতটা এগিয়ে এসছে কিছু কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে দেখা যাক কিছু জয়েন্টভাবে কিছু করার ইচ্ছা আছে মানে ইটালি বাংলাদেশ ইন্ডিয়া এইভাবে আর কি তো দেখা যাক কিছু করা যায় কিনা সময় লাগবে সময়ের কারণে হয়তো একটু পিছিয়ে আছি বাট হবে আশা করি ইতালি প্রবাসী পরিচালক স্বপ্ন রায়ের প্রথম কাজটিও প্রশংসা করিয়েছিল আর তারই পথ ধরে এবারে শর্ট ফিল্মটি চলচ্চিত্র নির্মাণ দক্ষতায় মানুষকে খুব সূক্ষ্ম বিষয়ে প্রতিফলিত করতে বিশ্ব চলচ্চিত্র উৎসবে বিশ্ব ভ্রমণ করবে মনিরুজ্জামান মনির এনটিভি ইউরোপ নিউজ রোম ইতালি ঐতিহাসিক দশ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বেলজিয়াম আমাদের সহকর্মী ফারুক আহমেদ জানান বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় সভার বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা ড ফারুক মির্জার সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু সহসভাপতি বাবু নিরঞ্জন রায় প্রচার সম্পাদক আক্তারুজ্জামান সহ আর অনেকে বক্তারা বলেন এই দিবসটিতে বাঙালি জাতির বিজয়ের এবং পাকিস্তানের শত্রু বাহিনীর আত্মসমর্পণের পর ওদের আগ্রহে দেশের মানুষ জাতির পিতার জন্য অপেক্ষা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে সহায়তা করে দানকারী দেশগুলোর চাপে পাকিস্তান শোষক গোষ্ঠী বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় বক্তারা আরো বলেন সেদিন বঙ্গবন্ধুকে ফিরে না পেলে বাঙালি জাতির সংগ্রাম অসম্পন্ন থেকে যেত শেখ মুজিব না হলে বাংলাদেশ হতো না এজন্যই বাঙালি জাতির জন্য এই দিনটি গৌরবের এছাড়াও পনেরোই আগস্টে সপরিবারে নিহত জাতির জনক এবং বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয় পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে দশ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় লিসবনের স্থানীয় এক হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লিসবন থেকে সহকর্মী রনি মোহাম্মদ জানান পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি আবুল বাসার বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে লিসবন বাইতুল মোকার মসজিদের দ্বিতীয় বক্তব্য রাখেন আওয়ামী লীগ পর্তুগাল শাখার সাবেক সভাপতি নিজামুদ্দিন সিনিয়র সহসভাপতি সাদাত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রিপন যুগ্ম সম্পাদক মেজবাউল আলম মামুন মোহাম্মদ আলম সহ আর অনেকে বক্তারা বলেন দীর্ঘ নয় মাস কারাবাস পরে বঙ্গবন্ধু এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন বক্তারা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রধান নির্বাচক প্রবীণ ব্যক্তি আলহাজ লেহাজুদ্দিন পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ আর অনেকেই কবিগঞ্জের মাধবপুরে অসহায় এবং শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার সকালে উপজেলার বানেশ্বর গ্রামের সুন্না আনোয়ারা বেগম ইসলামিয়া মাদ্রাসার এফ এল গ্রুপের সহায়তায় প্রায় পনেরোশো শীতার্থদের মধ্যে এই বস্ত্র বিতরণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন এফএল গ্রুপের চেয়ারম্যান হাজি মোহাম্মদ ফরিদ মিয়া পরিচালক মহম্মদ বসির মিয়া মোহাম্মদ হাসান মিয়া রানা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাবেক মেম্বার সাইদ আলী সহ আরও অনেকে এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বীরাও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম রহমান সুয়েব সংক্ষিপ্ত সফরে দেশে আসার সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এই সংবর্ধনা দেয়া হয় এমসি সি কলেজে ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জাহাঙ্গীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজপুর কায়েস্ত সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী সহ আরো অনেকে বক্তারা বলেন আওয়ামী লীগ উন্নয়ন করেছে বলেই এত বড় ব্যবধান জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে এর ধারাবাহিকতা থাকবে এবং এটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এছাড়াও দলীয় নেতাকর্মীরা আরও সুসংগঠিত হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা দর্শক সংবাদ শেষ করব যাবার আগে শিরোনামগুলো একবার আরও আটকে গেলে যুক্তরাজ্যে কট্ট ডান পন্থার উত্থান হতে পারে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী ক্রিস গ্রেলিং ফ্রান্সের রাজধানী প্যারিসে বেকারিতে বিস্ফোরণ তিনজন নিহত এবং আহত অন্তত বিশ জন এবং বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছিল আমাদের হাতে থাকা এন টিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন হাফেজ